ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে বেশ চাপের মুখে পড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোর উপর্যুপরি অবরোধের কারণে টালমাটাল অবস্থায় পৌঁছায় রুশ অর্থনীতি। তবে সব বাধা পেরিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়েছে রুশ অর্থনীতি। তার পেছনে অন্যতম কারণ রাশিয়ার তেল বাণিজ্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই তিনি এ সফরে যেতে পারেন বলে জানিয়েছে সংস্থাটি। পুতিন এমন সময় সফরে যাচ্ছেন যখন স্বেচ্ছায় দৈনিক তেল উৎপাদন কমাতে সম্মত হয়েছে তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। রয়টার্স বলছে, ওপেক প্লাসের সহযোগিতামূলক সম্পর্ক ছাড়াও পশ্চিমা বলয়ের বাইরের দেশগুলোর সাথে বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছেন পুতিন। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তিনি। এর আগে পশ্চিমা অবরোধের কারণে রাশিয়ার তেল বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হলে সহায় হয়ে মস্কোর পাশে এসে দাঁড়ায় ভারত ও চীন। পশ্চিমা অবরোধ সত্ত্বেও বাজার মূল্যের চেয়ে কম দামে পেয়ে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার রুশ তেল কেনা শুরু করে দেশ দুটি, আর তাতেই ফুলে ফেঁপে ওঠে রাশিয়ার অর্থনীতি। আর রাজনৈতিকভাবে পুতিনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এক হাত নেওয়ার সুযোগ করে দেয় মধ্যপ্রাচ্যের মিত্র সৌদি আরব। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তখন রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব নেতাদের সম্মতি আদায়ে কাজ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু প্রতিবেশী দেশগুলোকে সঙ্গে নিয়ে বাইডেনের সেই বাড়াভাতে ছাই দেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরীক্ষিত এই মিত্রের সঙ্গে বৈঠক করতেই এবার রাশিয়া থেকে উড়ে রিয়াদে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাত সফরের কথা রয়েছে তার। চলতি সপ্তাহেই পুতিনের এ সফর অনুষ্ঠিত হতে পারে। প্রতিবেদনে আরও জানা যায়, প্রেসিডেন্ট পুতিন প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন, তারপর সেখান থেকে সৌদি আরব যাবেন। সেখানে প্রধানত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা হবে পুতিনের। ক্ষমতাধর প্রিন্সের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নির্বাসনের অভিযোগ মস্কো অস্বীকার করেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারির মতো পদক্ষেপকে আপত্তিকর বলে অভিহিত করেছে। তবে রাশিয়া বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত আইনত অকার্যকর, কারণ রাশিয়া আইসিসির সদস্য নয়। এছাড়া সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতও এই আদালতের সদস্য নয়। তাই প্রেসিডেন্ট পুতিন আইসিসি ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়ার ভয় ছাড়াই এই দুই দেশে ভ্রমণ করতে পারেন।